দর্শক, জানুয়ারি থেকে জুলাই দীর্ঘ সাত মাসের যাত্রায় সংবাদ সংকলন এসে পদার্পণ করেছে 200তম পর্বে। দর্শক, সংবাদ সংকলন আসলে আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন শেষে যাতে মাত্র এক ক্লিকে দিনের সব গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, যদি বিশ্বের দিকে তাকাই, সেখানে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা বিশ্ব মেরুকরণের মতো ঘটনাগুলো। আবার যদি একটু আমরা দেশের দিকে তাকাই, সেখানে নির্বাচনী হাওয়া বইছে। অন্যদিকে খেলাধুলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বছর পার করছি আমরা, বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের সামনে রয়েছে। সব কিছু নিয়ে আমরা সংবাদ সংকলন সাজিয়েছি এবং সেই সংবাদ সংকলনে প্রতিদিনের মতো 200তম পর্বে পদার্পণ করেছি আমরা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মহির মারুফ। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা কথা বলবো রাজনীতি নিয়ে, আজকে আমরা কথা বলবো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে। দর্শক রাজনীতি নিয়ে, আরে দর্শক, এই মুহূর্তে ধ্রুব, অর্থাৎ নাচাইতি ধ্রুব আমাদের সঙ্গে চলে আসলো এবং ধ্রুব কিন্তু আসলে মাঠ থেকে এসেছে, অর্থাৎ রাজনীতির খবরটি ইনস্ট্যান্ট ধ্রুবর থেকে আমরা জেনে নিই। ধ্রুব, রাজনীতির খবর কি সর্বশেষ? মারুফ, 200তম পর্বের আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, পাশাপাশি আমাদের দর্শক এবং শুভানুধ্যায়ী যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনেক অনেক শুভেচ্ছা। পাশাপাশি আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের সংবাদ সংকলনের পেছনে যারা কাজ করেন, আমাদের প্রডিউসার দীপু ভাই, রিফাত ভাই থেকে শুরু করে যে ভিডিও জার্নালিস্ট যারা রয়েছেন এবং আমাদের সহকর্মী, প্রত্যেককেই 200তম পর্বের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতির বিষয়ে যে প্রশ্নটি আপনি করলেন, আমি আজকে আওয়ামী লীগের বিটে ছিলাম এবং সেখান থেকে এসেছি। আজকে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত, পূর্ব ঘোষিত তাদের সমাবেশ ছিল, শান্তি সমাবেশ এবং উন্নয়ন সমাবেশ, শোভাযাত্রা। এবং এই শোভাযাত্রা তিনটায় তেজগাঁও সাত রাস্তা মোড় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু দুইটার মধ্যেই আমরা দেখেছি যে তেজগাঁও এলাকা পুরো রাজনৈতিক নেতাকর্মীদের পদচারণে মুখরিত। এবং তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে তাদের দাবি যে বিএনপি এবং আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবেলায় তারা রাজপথে থাকবে এবং আওয়ামী লীগ সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা সকল কিছু করতে প্রস্তুত। গতকালকে কিন্তু বিএনপির পদযাত্রা ছিল, আজকেও বিএনপির পদযাত্রা ছিল, নির্বাচনের আগে রাজপথে বিএনপিকে রাইট নাও কেমন মনে হচ্ছে? আজকে বিএনপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা আমরা দেখেছি যে আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে সেই পদযাত্রা শেষ হয়েছে যাত্রাবাড়ি এলাকা পর্যন্ত। এবং এই পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে একটা জিনিস তারা স্পষ্ট করেছেন যে আঘাত আসলে তারা পাল্টা আঘাত করবেন এবং জীবন দিয়ে হলেও তারা তাদের যে এক দফা দাবি সরকার পতনের সে দাবি আদায় করেই ছাড়বেন। সামনে যে নির্বাচন, আমরা ধরে নিতে পারি যে এবারে নির্বাচনটি ব্যাপক চ্যালেঞ্জিং হচ্ছে এবং নিঃসন্দেহে মাঠে আওয়ামী লীগ বিএনপি সমানভাবে আসলে অবস্থান নিয়েছে নিঃসন্দেহে। নির্বাচন থেকে বাইরে গেটু যদি ক্যাজুয়াল ব্যাপারে জানতে চাই যে সংবাদ সংকলন প্রথম পর্ব হচ্ছে আপনার করা এবং ওভারঅল ধাপে ধাপে আমরা সবাই সংবাদ সংকলন করেছি, 200তম পর্বে এসে আমরা দাঁড়ালাম, সো হাউ ইজ ইউর ফিলিং? অবশ্যই এই ফিলিংটা দুর্দান্ত, কারণ সংবাদ সংকলনে আমরা দেখানোর চেষ্টা করি দিনের সব ঘটনাবহুল সংবাদ, কারণ আপনি জানেন যে সারাদিনের সব সংবাদ জানা আসলে মানে চাহিদা থাকলেও কিন্তু সময় হয়ে ওঠে না। তো সংবাদ সংকলন যে কাজটা আমরা করে থাকি, দিনের সব ঘটনাবহুল সংবাদগুলো একটা প্ল্যাটফর্মে আমরা দর্শকদের জানাই এবং এই জানানোর পরে যে দর্শকদের আমরা যে ভিডিওগুলো দর্শকদের কমেন্ট দেখি, এই কমেন্টগুলো আমাদের দিন শেষের প্রাপ্তি। এবং এই অভিজ্ঞতাটা, আপনার অভিজ্ঞতা আমি জানতে চাচ্ছি, আপনিও 200তম পর্বে, আপনিও এই সংবাদ সংকলনে হোস্ট ছিলেন, দীর্ঘ অনেকগুলো পর্ব আপনি করেছেন, আপনার অভিজ্ঞতাটা আমি জানতে চাচ্ছি। ধ্রুব, খুবই চমৎকার এবং সবচেয়ে বড় যে ব্যাপার সেটি হচ্ছে মানুষের সংবাদ তৃষ্ণা, অর্থাৎ দিন শেষে আমি যে বাক্সবন্দি করে তাদের কাছে সংবাদটি পৌঁছে দিলাম, এই অনুভূতিটি আসলেই চমৎকার। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধ্রুবর থেকে শুনছিলাম রাজনীতির মাঠের কথা, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনীতির মাঠে, করছে সভা সমাবেশ, চলছে পদযাত্রা। এই পদযাত্রা এবং সভা সমাবেশের সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে জনগণের ভোগান্তি, আর রাজধানী শহরে এতে করে যে পরিমাণে যানজট বাড়ছে সেটি আসলে সহ্য করার মতো না। দর্শক, আমরা পেয়ে গেছি আবু সাইদ নিশান এবং খুব চমৎকার ভাবে আসলে কামরুল হাসানকে একসঙ্গে। কামরুল, টোটাল যদি ব্যাপারটা দেখি যে দুজনকে একসাথে পেয়ে গেলাম, এন্ড ওভারঅল কি নিয়ে আলোচনা করছি? আমরা বেসিক্যালি একটা নিউজ নিয়ে আলোচনা করছিলাম, আমি আপনার সঙ্গে জয়েন করব সংবাদ সংকলন 200তম পর্ব, যে নিউজটা আপ করে এসে আমি আপনার সঙ্গে জয়েন করব, এটা একটু জরুরি কাজ, সেটা সেরে এসে জয়েন করব। ঠিক আছে কামরুল, আপনার সঙ্গে পরবর্তীতে আবার কথা হবে। আপনি নিশানের সঙ্গে কথা বলেন। নিশান, যানজট নিয়ে কথা বলতে আসছিলাম, আজকে রাজধানীতে কি অবস্থা, রাস্তার কি অবস্থা আজকে? মারুফ, আপনি বলছিলেন রাস্তার কথা যদি আমি বলি, গতকালকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজকে কিন্তু দেখা যাচ্ছে তেমন একটা যানজট কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না, অনেকেই কিন্তু ভয়ভীতির কারণে গাড়ি এবং প্রাইভেট কার নিয়ে বের হয়নি। নিশান, এই যে বললেন ভয়ভীতির কারণে বের না হওয়া বা গতকালকের যানজট, আমরা জানি যানজট মানেই ভোগান্তি এবং এই ভোগান্তিতে সবথেকে বেশি পড়ে যারা অসুস্থ রোগী, অ্যাম্বুলেন্সে যারা আসলে হসপিটালে যাচ্ছে তারা। এই ধরনের কোনো নিউজ এসেছে কিনা বা এই স্বাস্থ্য সংক্রান্ত কোনো নিউজ আসলে আমাদের হাতে আছে কিনা? মানে আপনাকে ধন্যবাদ যে আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে স্বাস্থ্য বিষয়ক এবং এই অসুস্থতা নিয়ে, যেটা হলো বিএসএমইউতে কিন্তু অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনের একটা অভিযোগ উঠেছে, যেটা বলা হচ্ছে যে 6 মাস আগে পিরোজপুরের বাসিন্দা সুজন রায়
তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশেও যান এবং দেশে ফিরে আসেন, কোনোভাবে তিনি প্রতিস্থাপন করতে পারেন না, তখন সুজন রায়ের জন্য কিডনি প্রতিস্থাপনের জন্য কিন্তু সুশেন রায় এগিয়ে আসেন। তো এইটা একটা উদাহরণ দৃষ্টান্ত হয়। তখন কিন্তু দেখা যায় যে যখন কিডনি প্রতিস্থাপন হয় এবং আপনি জানেন যে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথমবারের মতো এই কিডনি প্রতিস্থাপনটি হয়। অবৈধ লেনদেনটা কোন জায়গায় ছিল নিশান? এই অবৈধ লেনদেনটা যেটা হয়েছে যে এই যে সুশেন রায়ের কথা বলা হচ্ছে, তিনি আসলে সুমিত হাওলাদার। এই সুমিত হাওলাদার ইনাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এবং অবৈধভাবে তার কিন্তু বাপ মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানা প্রত্যেকটা তথ্যই কিন্তু পরিবর্তন করে তারপরে মারাত্মক একটা অপরাধের জায়গা দেখতে পাচ্ছি। হসপিটাল কর্তৃপক্ষ তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই বিষয়ে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বলছেন যে তথ্য গোপন বিষয়ে তারা কিছু জানতেন না, এবং উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেছেন এই বিষয়ে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আইনানুক ব্যবস্থারও তারা নিচ্ছে। নিশান, যদি এই সব সংবাদের বাইরে জিজ্ঞেস করি যে 200তম পর্ব আমাদের সংবাদ সংকলনের, আপনি নিজেও একজন হোস্ট, সংবাদ সংকলন আসলে হোস্টিং এ আপনিও থাকেন, অনুভূতি কেমন? এটা অনেক দুর্দান্ত অনুভূতি যে 200তম পর্বে আমরা পদার্পণ করেছি এবং এই অনুভূতির সাথে আমরা সবাই একসাথে কাজ করছি এবং দর্শকদেরকে আমরা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো পৌঁছে দিচ্ছি, এটার জন্য আমারও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিশানের থেকে শুনছিলাম রাজনীতি থেকে যে রাজনীতির প্রভাবটা, অর্থাৎ যানজট, সেই যানজটের খবরাখবর। এবং একটু আগে কিন্তু কামরুল এখানে ছিল, কামরুল এখন ডেস্কে আছে। চলুন কামরুলের থেকে জেনে নেই ন্যাশনালের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। দর্শক, ন্যাশনাল ডেস্কে কামরুল আছে। কামরুল, কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আপলোড করছিলেন একটু আগে বলছিলেন, কি ছিল? মহিমার, আমরা হচ্ছে যে নিউজটা আপলোড করার জন্য আপনার কাছ থেকে চলে এসেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর যে নির্মাণ কাজ চলছে, মূলত সিরাজগঞ্জে যমুনা নদীর উপরে এই রেল সেতুটা তৈরি হচ্ছে। আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়েছে সিরাজগঞ্জকে। আগে 4 লেন সড়কের যে কাজ চলছে সেটা একটা সুবিধা ছিল, এখন এর পাশাপাশি যেটা আছে সেই কাজের অগ্রগতি নিয়ে একটা রিপোর্ট করছিলাম, সেটা হচ্ছে যে 65% অগ্রগতি হয়ে গেছে। ন্যাশনালের এই খবরের পাশাপাশি আপনি জানেন যে আমরা সাহিত্য সংস্কৃতি নামে হচ্ছে একটা ক্যাটাগরি ফলো করে থাকি, এবং সাহিত্য সংস্কৃতির ক্যাটাগরি যখন ফলো করে থাকি কামরুল, সেই জায়গায় এবার আমাদের ঈদ সংখ্যা বের হলো এবং বিভিন্ন আমাদের কয়েকদিন আগে মিলান কুন্দরের মৃত্যুবার্ষিকী যেটা ছিল সেটা নিয়েও আমরা কাজ করেছিলাম। রাইট নাও আজকের দিনে আমরা জানি যে বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজকে, এই নিয়ে আসলে কি আছে কামরুল? হুমায়ুন আহমেদ খুবই জননন্দিত লেখক এবং বাংলা সাহিত্যে যে পাঠকপ্রিয় লেখক যদি বলা হয় তাহলে সেটা নিঃসন্দেহে হুমায়ুন আহমেদ। এবং ওনার যেই সবচেয়ে চমৎকার ব্যাপারটা সেটা হচ্ছে যে উনি ওনার চরিত্রগুলো একটি সহজ স্বাভাবিক আবহ তৈরি করে, পরিবেশ তৈরি করে, যে সহজ চরিত্র, মানুষের মাঝে যে সহজতা আছে, ভেতরগত যে সহজতা, শিশুর যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তুলে এনে একটা আবহ তৈরি করতে পেরেছেন। মানে একটা ব্যাপারের পাশাপাশি যেহেতু ওনার চরিত্রগুলো খুবই সহজ, আলাদা একটা জগতে বসবাস করে, যে মানবিক যে জটিলতা আছে এর বাইরে গিয়ে আলাদা একটা জগৎ নির্মাণ করেছেন এবং সেই জগতের স্রষ্টা হুমায়ুন আহমেদ। আজকে তার হচ্ছে যে প্রয়াণ দিবস, সেই উপলক্ষে তার নুহাশপল্লিতে নানান কর্মসূচির মাধ্যমে তাকে হচ্ছে যে দোয়া অনুষ্ঠান করা হয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। সাহিত্যের বাইরে যদি ন্যাশনালের দিকে আরেকবার ফিরে আসে কামরুল, আর কোনো গুরুত্বপূর্ণ খবর আছে কিনা? খবর আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ছাত্রী নির্যাতনের ঘটনায় 5 শিক্ষার্থীকে হচ্ছে যে বহিষ্কার আদেশ দেওয়া হচ্ছে 1 বছরের জন্য। তো এই প্রেক্ষিতে একজন আইনজীবী আদালতে আবার হাইকোর্টে রিট করেছে যে এই যে বহিষ্কার আদেশ সেটা হচ্ছে যে বিধিসম্মত হয়নি, এবং এটা আজকে হাইকোর্ট এই সিদ্ধান্ত জানিয়েছে। কেন বিধিসম্মত হয়নি? যদি কোনো শিক্ষার্থী বিধি ভঙ্গ বা বহির্ভূত কোনো কাজ করেন তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রথম হচ্ছে যে বিসি 500 টাকা থেকে জরিমানা করা শুরু করে 1 বছর বহিষ্কার আদেশ দিতে পারে। এবং বিসি যদি এক্ষেত্রে মনে করেন যে না, এই শাস্তি অপরাধের তুলনায় কম হয়েছে, তখন আসলে ওভারঅল হচ্ছে যে যেটা গ্রাজুয়ালি আগাতে থাকে। কামরুল, ওভারঅল যদি জায়গাটা দেখি, 200তম পর্ব আমাদের, 200তম পর্বে নিয়ে এক বাক্যে যদি কিছু বলেন। 200তম পর্বের মধ্যে আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞতার জায়গা হচ্ছে দর্শকদের প্রতি, তাদের আগ্রহ আছে বলেই এটা 200তম পর্বে পৌঁছেছে। আমার বিশ্বাস যেটা আরও অনেক দিন এভাবে চলতে থাকবে, সংবাদ যতদিন আছে আমাদের এই পর্বটি চলতে থাকবে। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কামরুলের থেকে শুনছিলাম ন্যাশনালের গুরুত্বপূর্ণ খবরাখবর, এবং এ পর্যায়ে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির খবর আপনাদেরকে জানিয়ে দিই। ব্যবসা বাণিজ্যের খবর কিন্তু আমি জানালাম। দর্শক, ব্যবসা বাণিজ্যের খবর জানাতে ইয়ানুর আছে আমাদের সঙ্গে। ইয়ানুর বলবে আজকে বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ খবর কি। জনশক্তি রপ্তানির রেকর্ড নিয়ে একটি সংবাদ গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 6 মাসে অর্থাৎ জুন পর্যন্ত 6,17,000 কর্মী হচ্ছে বিদেশে গিয়েছেন। জনশক্তি যে আসলে রপ্তানি হচ্ছে, মানুষ কোন দেশে বেশি যাচ্ছে এটা একটু বলেন। সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, তারপরে আরো বামিরাতে বেশি মানুষ যাচ্ছে। মধ্যপ্রাচ্যের জায়গায় আসলে মানুষ বেশি যাতায়াত করছে, মানুষ যে আসলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমরা জানি যে
বড় রকমের রেমিটেন্সের যে টাকা সেটা আসলে হুন্ডির মাধ্যমে আসছে। এই যে হুন্ডির মাধ্যমে টাকা আসছে, এটি নিয়ে নতুন কোনো খবর আছে কিনা বা এটি নিয়ে সর্বশেষ কোনো তথ্য আমাদের কাছে আছে কিনা? যে আমাদের দেশ থেকে এত পরিমাণ মানুষ যাচ্ছে, তারা কিন্তু সরকারিভাবে কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ পাচ্ছে না, এর জন্য তারা নিজেরাই সেখানে কর্মের সন্ধান করছেন, যার জন্য তারা সেই দেশগুলোর রাজধানীতে তো কাজ পাচ্ছেন না, এর জন্য তাদের প্রত্যন্ত অঞ্চলে যেতে হচ্ছে যেখানে ব্যাংকিং চ্যানেল ততটা স্ট্রং না, যার জন্য তারা হুন্ডিতে বাধ্য হচ্ছেন এবং বৈধ চ্যানেলের অভাবে বাধ্য হয়ে তারা অবৈধ চ্যানেলগুলোর মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। বৈধ চ্যানেল আসলে বাড়ানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আজকে এই প্রতিবেদনটিতে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিকুয়েটিং এজেন্সি বলছে যে এই অঞ্চলগুলোতে মানি এক্সচেঞ্জ কিংবা ব্যাংকিং চ্যানেল যদি সরকার শক্তিশালী করে তাহলে হয়তো আমাদের রেমিটেন্স যে বৈধ চ্যানেল দিয়ে আসবে আরো বেশি। ইয়ানুষ, সিরিয়াস অনেকগুলো খবর নিয়ে আলোচনা হলো, আজকের সংবাদ সংকলন 200তম পর্বে পা রাখলো, আপনার অনুভূতি নিয়ে কিছু বলুন। সংবাদ সংকলনের জার্নিটা আমার জন্য অবশ্যই বেশ কঠিন ছিল এবং কোনো জার্নি কিন্তু সহজ হয় না। আজকে আমরা 200তম পর্বে পদার্পণ করেছি, অবশ্যই এটি আমাদের জন্য একটি মাইল ফলক বলা যায়। ইয়ানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইয়ানুরের থেকে শুনছিলাম তার অনুভূতি এবং এর মাধ্যমে ডেস্কে যে গুরুত্বপূর্ণ খবরাখবর আছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। রাইট নাও এখন পালা এডিটর স্পিকের, চলুন যাওয়া যাক মাহফুজুর রহমানের কাছে এডিটর স্পিকে, তিনি কি বলেন সেটা জানতে। দর্শক, সঙ্গে আছেন মাহফুজুর রহমান, কথা বলবো তার সাথে। মাহফুজুর রহমান, সংবাদ সংকলনের 200তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের 200তম পর্ব হলো, অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত দীর্ঘ 7 মাসের যাত্রা, কিভাবে দেখেন আপনার অনুভূতির জায়গাটা কিরকম এবং ওভারঅল এই যে একটি মাইল ফলকের মতো ব্যাপার, হার্ডওয়ার্কিংয়ের জায়গা, যদি সংক্ষেপে দর্শকদেরকে বলেন। মাইল ফলক তো অবশ্যই, এটা আমি বলবো যে এটা আমাদের যে জার্নি আমরা যখন শুরু করেছি আমরা নিজেরাও সন্দেহান ছিলাম যে বিষয়টা কী দাঁড়াচ্ছে আলটিমেটলি, কারণ বাংলাদেশে সাংবাদিকতা পৃথিবীর অন্যান্য দেশের মতো পুরো জিনিসটা ইভলভিং, প্রতি মুহূর্তে বদলাচ্ছে অনেক কিছুই, এবং এই ভাঙচুরের মধ্যে নতুন নতুন আইডিয়া নিয়ে দর্শক এবং পাঠকের কাছে যাওয়া এটা একটা কঠিন বিষয়। জি, এবং ওভারঅল যদি দেখি যে অনেকের প্রশ্ন ছিল যে ওয়েব সেটাই হচ্ছে ভিজুয়াল জায়গায় চলে আসছে এবং দর্শকের কাছে আসলে সংবাদগুলোকে এভাবে তুলে ধরছে, অর্থাৎ রাত হয়ে যাচ্ছে 11টা, আমি এক ক্লিক করলাম বাক্সবন্দি সংবাদ আমার সামনে, এই জিনিসটা আসলে এই আইডিয়াটা এবং আইডিয়াটার ইমপ্লিমেন্ট কীভাবে কী? এটা আইডিয়াটা আমরা সবাই মিলেই বসে কথা বলেছি, আপনি ছিলেন, অন্যরা ছিল, আর সবচাইতে বড় কথা হলো যে সব কিছুর পেছনে একজন নায়ক থাকে, আনসাং হিরো বলে জার্নালিজম, জার্নালিজম আড়ালে একজন নায়ক থাকে, এই নায়ক হচ্ছে যে আমাদের দীপু, আমাদের প্রডিউসার। তো তাকে এই মুহূর্তে সামনে পেলে খুব ভালো লাগতো, তো ব্যস্ততার কারণে সে আমাদের সাথে জয়েন করতে পারছে না। তো আমরা যে জার্নিটা শুরু করেছি যে গত 6-7 মাসে আমরা যা করেছি, আমরা বলবো না যে আমরা এক্সেলেন্ট কিছু করেছি, কিন্তু আমাদের কন্টিনিউশনটা ছিল, কন্টিনিউটি কিছু কিছু ক্ষেত্রে সেটাই বড় কথা। এক্স্যাক্টলি। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে দর্শক আমাদেরকে কীভাবে নিচ্ছে, জাজমেন্টটা তাদের। তো আমরা যেভাবে এগোচ্ছি, আমরা যেভাবে ধরে রাখছি, আমাদেরকে আরও কিছু ভাবতে হবে, আরও ভালোভাবে দর্শকের কাছাকাছি যেতে হবে এবং সাংবাদিকতার যে ভ্যালুজ আছে সেটাকে বজায় রেখে আমাদের অগ্রসর হতে হবে। মাহফুজ ভাই, এবার যদি সাংবাদিকতা বলছিলেন তাহলে সরাসরি সংবাদে ফিরে আসি। আজকের দিন একদম লিটারেলি কোন খবরটি দেশের ভিতরে আপনার দৃষ্টি কেড়েছে? আমরা জানি যে 2006 সালে রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক তাহেরের খুন হয়েছিলেন এবং সেটার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত রায় দিয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে যারা কনভিক্টেড তাদেরকে 25 জুলাই তাদের ফাঁসি হবে। তো একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ না হয়, শুধু বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো ক্যাম্পাসে, যে কোনো ইনস্টিটিউশনে শিক্ষক যদি নিরাপদ না হয় তাহলে সেটা ভয়ঙ্কর আমাদের, এটা সমাজের জন্যে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, দেশের জন্য, জাতির জন্যে। তো আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। তো বিচারহীনতা একটা বড় সমস্যা আমাদের মতো দেশগুলোতে, আমাদের মতো সমাজে। তো একজন দীর্ঘ প্রক্রিয়ার পর একজন শিক্ষকের খুনের যে ফাঁসি হচ্ছে, আমি মনে করি এটা একটা দৃষ্টান্তমূলক। মাহফুজুর রহমান, আমরা যখন আন্তর্জাতিক নিয়ে কথা বলি, আন্তর্জাতিক বিষয় বলি নিয়ে কথা বলি, বেশিরভাগ সময় আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলি বা হচ্ছে বিশ্ব মেরুকরণ নিয়ে কথা বলি এবং প্রতিটি সংবাদ সংকলন এটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে আন্তর্জাতিক নিয়ে কথা বলতে গেলে কোন ব্যাপারটি নিয়ে আপনি কথা বলবেন? একটা বিষয় আমরা বারবারই বলে আসছি, আমরা গ্লোবাল ওয়ার্মিং এবং
এটার সমস্যা কনসিকুয়েন্সেসগুলো আগে আমরা বলেছি এটা হবে সেটা হবে, আমরা সতর্কতার কথা বলেছি, আমরা শঙ্কার কথা বলেছি, এখন নিজ চোখে পুরো পৃথিবী দেখছে যে কোথায় কী হচ্ছে। দাবানলের শুধুমাত্র ক্যানাডাতে 200 দাবানল এই সামারে হয়েছে, এবং ইউরোপের অবস্থা এমন হয়েছে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো কারণ ছাড়া আগুন লেগে যেতে পারে এবং হচ্ছে। সেটাই যদি হয় তাহলে মানুষের জীবন কতটা ঝুঁকিপূর্ণ এটা আমাদেরকে বুঝতে হবে। যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইউরোপের অনেক দেশ, আমরা মনে করি ইউরোপের কথা আমরা যখন বলি এবং স্মরণ করি তখন মনে হয় যে এটা হলো শীতপ্রধান দেশ, আসলে তাই, কিন্তু সেখানকার অবস্থাও যদি এখন আমরা দেখি এবং এটা বিবেচনা করি এবং বিশ্লেষণ করি আমরা দেখব যে খুবই কঠিন অবস্থা এবং আরও কঠিনতর সময় এবং পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছি না, পুরো পৃথিবী গুরুত্ব দিচ্ছে না। এই যে আমেরিকার কথা, যুক্তরাষ্ট্রের কথা আমরা বলছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য 20% রেসপন্সিবল হচ্ছে ইউনাইটেড স্টেটস, এবং অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে তারা হলো নাম্বার ওয়ান। আমাদের মতো দেশ, আমরা যারা ঝুঁকিতে পড়ে যাচ্ছি, আমাদের যাদের ঝুঁকি বাড়ছে, আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই এর ক্ষেত্রে। তো কাজেই পুরো পৃথিবীকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে এবং এই পৃথিবীকে বাঁচাতে হবে। শেষবারের মতো জানতে চাই যে আসলে সংবাদ সংকলন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি, সেটা যদি একটু পৌঁছে দেন দর্শকদের কাছে। এইটা আমাদের একটা এক্সপেরিমেন্ট জার্নালিজমের। জার্নালিজমে আজকাল অনেক কিছুই হচ্ছে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা অনলাইন থেকে এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি, ওয়েব থেকে আমরা এই চেষ্টাটা করছি। এইটাকে আমরা চাই, আমরা বলবো না যে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আমরা ধরে রেখেছি, আমরা চালিয়ে যাচ্ছি। এটার মান উন্নয়নের মধ্য দিয়ে আমরা আপনাদের পাঠক দর্শকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।